অ্যাসিড টিপেন এগুলো বার করার পর দিবেন, ঠিক আছে? কোনো মেটাল, যে কোনো মেটাল বাদ দিয়ে? হ্যাঁ, মেটাল বাদ দিয়ে নেই, মানে কয়েন সেফটি পেন এগুলো ছেড়ে ছেড়ে পড়ে যায়, তো ওই কারণে। এবার যতটা এখানে জামা কাপড় যতটা দিচ্ছেন তার থেকে চার আঙ্গুল উপর অব্দি জল নেবেন। এবার এটা খুলবেন, খোলার জন্য এখানে প্রেস করে সামনে টানলে খুলে আসে। এখানে প্রেস করে সুতো ফুতো ছিঁড়ে জোনটা কাপড়ের মধ্যে এখানে আটকায় এসে, তো এটা মাঝে মাঝে উল্টে পরিষ্কার করে নেবেন। লাগানোর জন্য জাস্ট লাগিয়ে, এটা কি লাগানো থাকবে যখন ধোয়ার সময়? হ্যাঁ, ঠিক আছে, খুলে দেখে নিন একবার। ঠিক আছে, ঠিক ঠিক আছে। মানে এখানে জামা কাপড় ঢুকবে সারা? হ্যাঁ, ওয়াশের জন্য। আর সাবানটাও কি এখানে? এখানে জল নিবে আর বেরাতে থাকবে। স্পিনে করবেন, তো স্পিনে তো জলটা স্টোরেজ হয় না, না বেরাতেই থাকবে, এটা এরকমই থাকবে। আবার এটা হচ্ছে ওয়াশের টাইমিং কাচার জন্য, ঠিক আছে? 0-15 অবধি আছে, যতটা নর্মাল নর্মাল কাপড় থাকলে, একটু কম নোংরা থাকলে 5 মিনিট, নর্মাল কাপড় থাকলে 10 মিনিট, একটু বেশি নোংরা থাকলে 15 মিনিট। এইটা দিয়ে দিলেন আপনি, কমপ্লিট হয়ে যাওয়ার পর এরকম ডিপ সাউন্ড দিলে দিয়ে অফ হয়ে যাবে, অটোমেটিক অফ হবে, অফ অটোমেটিক অফ হবে। এবার এইদিকে ঘুরিয়ে দিলেন, সব নোংরা জলগুলো বেরিয়ে গেল ড্রেন আউটে। আবার এইটা ওয়াশে করবেন, আবার এইখানে জল নেবেন, দেওয়ার পর 5 মিনিট 10 মিনিট চালিয়ে একবার দুবার যতবার আপনার ইচ্ছা ধুয়ে নিলেন। দেওয়ার পর এখানে যখন ড্রাই করতে জামা কাপড় দিচ্ছেন, ওখান থেকে নিজেরাই তুলে এখানে দিতে হবে জল, এখানে থাকবে লাস্ট জলটা থাকবে। দেওয়ার পর এখানে যখন ড্রাই করতে দিচ্ছেন, যতটা জামা কাপড় এইখানে তার থেকে অর্ধেক বা অর্ধেক থেকে কম দিবেন এইখানে। যদি জামা কাপড় বেশি কিংবা এক সাইডে হয়ে যায়, মেশিন এইভাবে এইভাবে নড়বে, তো তার মানে যদি 10টা জামা কাপড় এখানে থাকে 5টা দিতে হবে, তারপরে আবার পরে 5টা। 7.5 তো 3. কিছু এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি, তো 3 কেজি অবধি এখানে কাপড় দিবেন। জামা কাপড় দেওয়ার পর এটা উপর থেকে দিবেন, ঠিক আছে? যদি কোনোদিন ওইভাবে নড়ে তাহলে কাপড়টা একটু ব্যালেন্সিং করে নিয়ে দেবেন, ঠিক আছে? তারপরে যদি এক্সট্রা কাপড় থাকে সেটাকে আবার দেবো। হ্যাঁ, দুবার করে দিতে হবে, এটা ঘুরিয়ে দিবেন তাহলে ড্রাই। কতক্ষণ? 5 মিনিট ম্যাক্সিমাম আছে, 3 মিনিট 5 মিনিট, যত 3 মিনিট বা 5 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। 70% হবে, 25% একটু মেলে দিতে হবে। আচ্ছা, এটা তুললেই বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যাবে অটোমেটিক? রানিং কন্ডিশনে এটা তুললে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, অন্য তো অফ করে তোলা। হ্যাঁ, অটোমেটিক অফ হবে। হ্যাঁ, এটা ঘুরে ঘুরে অটোমেটিক এসে বন্ধ হয়ে যাবে। ও, 3 মিনিট দিলে 3 মিনিট ঘুরে বন্ধ হয়ে যাবে এদিকে। আচ্ছা, এটা ঘড়ির কাঁটার টাইমিং নেই, এর টাইমিং, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে যখন থেকে স্টার্ট তখন থেকে ওই রকম। বুঝতে পেরেছি, ও নিজের টাইমে বন্ধ হবে। মেশিনটা যখন চালাবেন এগুলো ফিক্স করে নেবেন। কোনগুলো? এটা কি ঘুরছে? এটা এই ড্রাইটা চালিয়েছিলাম না, ও এটা বন্ধ হচ্ছে, চালু বন্ধ হয়, ভাইব্রেশনটা বেশি হয়। এখন কি এটা চলছে? বন্ধ হয়ে গেছে। যখন চালাবেন তখন ফিক্স করে নেবেন। কোনটা ফিক্স? চাকাতে রাখিয়ে চালাবেন না, এই যে লক গুলো আছে নিচে, ও ওটাকে টাইট করে নেবো। টাইট করে নেবেন, ঠিক আছে? তারপর চালাবেন। বুঝতে পেরেছি। আর আপনার কিছু জিজ্ঞেস করার থাকে? এই তো আমি জলের জায়গাটা একদমই বুঝলাম না, মানে জলটা বেরোবে কোন কোন দিয়ে, কি ভাবে এই পাইপটা দিয়ে বেরোবে? পাইপটা নিচে করে দিলেন, এইটা ড্রেন ড্রেনে ঘুরিয়ে দিলেন, তাহলে বেরোবে। আর এইটা কোথায়? এটা ইনলেট আছে, এইটা দিয়ে এটা নিচে ফেলে এটা ঘুরিয়ে দিবেন, তাহলে। হ্যাঁ, ওইটা। আর এইটা এটা রাখবেন কলের মুখে, এটা রাখবেন এইটাতে, আপনি এটা এখানে আর এটা কলের মুখে, যতটা জল নেওয়ার আছে যেকোনো কল, এই কল থেকে দিতে পারি? এই কল হবে না, এই মুখটাতে আসবে না, বড় কল লাগবে। জল এখান থেকে দিতে হবে, এখান থেকে, এখান কলগুলো থাকে বলছে, এখান থেকে জল দিতে হবে। এটা এটা ডাইরেক্ট বালতিতেও দিতে পারেন, অসুবিধা নেই। আর এটাতে না দিয়ে যদি জল এটা মধ্যে ঢেলে দিই তাহলে হবে? তাহলে হবে, তাহলে জল ঢালাটাই আমাদের সুবিধা, আপনার দেখুন জলটা সুবিধা হবে। হ্যাঁ, তো বলছি এটাতেও দিতে পারি, এটা এটা ছাড়া এখানে জল ঢেলে দিতে পারি এটার মধ্যে, তাই তো? এটার মধ্যে ডাইরেক্ট জল আর সাবান দিয়ে দেবো, হয়ে যাবে তাহলে? ওকে,
फोन कर वारंटी परचेस बिल तो दिए पावे परचेस आमा का चाहे अमेज़न इन्वेस्टर जो दीदी कत दिन रहा छे এটা वारंटी 2 বছর এমনি টোটাল আর 5 বছর টা ওয়াশ মোটরের ক্ষেত্রে ওয়াশ মোটর মানে এই দিকে মোটরটা তো 10 বছর 10 বছর হ্যাঁ আমি তো তখন বুক করার সময় দেখেছিলাম 10 বছর এটা আরপিএম কত 140 1400 বলছে তো 450 420 আর 150 না না আরপিএম আরপিএম আরপিএম14400 আর এটা ওইটা আরপিএমটা একটু দেখে নিবেন ওইগুলো একটু ম্যানুয়ালি দেখে নিতে হবে এটা আরপিএম এটা আরপিএম 14 হতে কম থাকে অনেক কম ওকে বাস এটাই আর কিছু না 25 বিল একটু দিবেন ওকে থ্যাংক ইউ।